শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি পর্যায় সারণী এই অধ্যায়টিতে অনুচ্ছেদ সাত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অনুচ্ছেদ সাত এর বিষয়বস্তু হলো বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। তো আমরা শিক্ষার্থীরা আমাদের অনুচ্ছেদ নাম্বার 4.7 প্রথমেই আসা যাক। খাদ ধাতু, খাদ ধাতু কাকে বলে? এক নং গ্রুপে বিদ্যমান ধাতুগুলোকে খাদ ধাতু বলা হয়ে থাকে। তবে এখানে হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন একটি অধাতু, তাহলে খাদ ধাতু হলো এক নম্বর গ্রুপে বিদ্যমান যে ধাতুগুলো আছে, বিশেষ করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তাহলে এদেরকে কেন খাদ ধাতু বলা হয়ে থাকে? এই মৌলগুলো খুবই সক্রিয় এবং এরা সবাই তীব্র শক্তিশালী ক্ষার উৎপন্ন করে। যেমন লিথিয়াম, এটি পানির সাথে লিথিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম, এটিও একই রকম বিক্রিয়া দেয়। পটাশিয়াম, তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই গ্রুপের প্রত্যেকটি মৌল পানির সাথে তীব্র ক্ষার অর্থাৎ শক্তিশালী ক্ষার, যেমন লিথিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এই ধরনের ক্ষার উৎপন্ন করে বিধায় এই গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে। দ্বিতীয় আরেকটি বিশেষ নাম মৃত ক্ষার ধাতু। মৃত ক্ষার ধাতু বা আর্দেন ম্যাটার, তাহলে মৃৎক্ষার ধাতু কাকে বলে? দুই নম্বর গ্রুপে বিদ্যমান যে ধাতুগুলো আছে এদের অধিকাংশ যৌগ মাটিতে পাওয়া যায় বিধায় দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই ছয়টি ধাতু, এগুলো মাটিতে পাওয়া যায়, এদের দ্বারা সৃষ্ট অনেক যৌগ মাটিতে পাওয়া যায় বিধায় এদেরকে মৃৎক্ষার ধাতু বা আর্দেন মেটাল বলা হয়ে থাকে। তবে এই যে ছয়টি মৌল এর মধ্যে কেবলমাত্র ক্যালসিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এই চারটি ধাতু ক্ষার উৎপন্ন করতে পারে, অবশিষ্ট বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা ক্ষার উৎপন্ন করতে পারে না, এগুলো ক্ষারক। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই ক্ষারকগুলো পানিতে অদ্রবণীয়, তাই এরা ক্ষার উৎপন্ন করতে পারে না। অবশিষ্ট চারটি মৌল মোটামুটি শক্তিশালী ক্ষার উৎপন্ন করে, তবে এর মধ্যে ক্যালসিয়াম যে ক্ষারটা উৎপন্ন করে অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা একটি দুর্বল ক্ষার, বাকিগুলো মোটামুটি শক্তিশালী ক্ষার উৎপন্ন করে। তাহলে আমরা দ্বিতীয় বিশেষ নাম পেলাম মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কারা? দ্বিতীয় বা দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়ে থাকে, কারণ এগুলো দ্বারা সৃষ্ট অধিকাংশ যৌগ মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে এরকম নামকরণ করা হয়েছে।